हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के आमी आपनादेर तैरी करे देखाबो किभाबे आपनारा खूब सहजेई घरे बसे सुजीर पिठा तैरी करते पारेन। आज के आमी सुजी दिए दुई रकमेर पिठा तैरी करार चेष्टा करेछि। सो चलुन देखे नी। आमी एकटा बोल निच्छि, आमी बोले एकटा डिम फेटे निच्छि। प्रथमे एकटा डिम दिए दिलाम। এখানে আমি এক কাপের মতো চিনি গুঁড়া করে নিয়েছি। সো অল্প অল্প করে আমি চিনি গুঁড়া দিয়ে ভালোভাবে ডিমটাকে মিক্স করে নিচ্ছি চিনি গুঁড়ার সাথে। আমি একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে চিনি গুঁড়ার সাথে মিক্স করে নিচ্ছি। সো দেখুন, এভাবে খুব ভালোভাবে চিনি গুঁড়ার সাথে মিক্স করে নিতে হবে। চিনিটা যদি গুঁড়া করা হয় তাহলে ডিমের সাথে মিক্স করতে একটু সুবিধা হয়, আর যদি চিনিটা গুঁড়া না হয় তাহলে ডিমের সাথে মিক্স করতে একটু কষ্ট হয়, সময় লাগে। এখানে আপনারা হ্যান্ড হুইসেল ব্যবহার করতে পারেন। তো এইভাবে ভালোভাবে ডিমের সাথে চিনি গুঁড়াটাকে মিক্স করে নিচ্ছি আমি, আর ডিমটাও যাতে ভালোভাবে ফেটা হয় সেটাও খেয়াল রাখতে হবে। আমি আজকে সুজি দিয়ে দুই রকমের পিঠা তৈরি করার চেষ্টা করেছি, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। দেখুন, চিনিটার সাথে কিন্তু ডিমটা ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। সো এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে এক কাপ পরিমাণে সুজি নিয়েছি। সো আমি অল্প অল্প করে সুজি দিয়ে ডিমটাকে মিক্স করার চেষ্টা করছি। খুব ভালোভাবে মিক্স করতে হবে, ডিম সুজির যেন কোনো দানা দানা অংশ না থাকে ডিমের ভিতরে, সেটাও দেখতে হবে। আপনার এই পিঠাটা তৈরি করে প্রায় এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজে। যদি দুধ ব্যবহার না করেন তাহলে আপনারা এক মাসের মতো রাখতে পারেন, আর যদি দুধ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের এটা একদিনের বেশি রাখা পসিবল হবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো এখানে আমি এক কাপের মতো সুজি নিয়েছি, সেটা অল্প অল্প করে আমি ডিমের বেটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সুজির যে আমি বেটারটা করছি এটা কিন্তু বেশি পাতলা করা যাবে না। দেখুন, আমি থেমে থেমে অল্প অল্প সুজি দিয়ে এটা তৈরি করে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সুজির সাথে ভালোভাবে মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যে কোনো ডেজার্ট আইটেমে আপনারা অবশ্যই লবণ দিবেন, নাহলে কিন্তু মিষ্টির স্বাদটা আসে না, ভালো লাগে না মিষ্টি জিনিসটা। সো এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি বেটারটা হাত দিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করছি। হাত দিয়ে ভালো মতো বন্ধা হয়ে গেলে এমন তো অবস্থায় আপনারা হাতে অবশ্যই একটু তেল লাগিয়ে নেবেন, নাহলে কিন্তু বেটারটা হাতে হাতে লেগে লেগে থাকবে। দেখুন, হাত দিয়ে বন্ধা হয়ে গিয়েছে আমার। সুজিটাকে প্রায় আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত বুঁদে নিচ্ছি। এটা ভালোভাবে বুঁদে নিতে হবে, নাহলে কিন্তু যে সুজির দানা দানা সেটা থেকে যেতে পারে, বা দুধে গুঁড়া দুধে যে দানা দানা সেটা থেকে যেতে পারে। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রাখছি। ঢাকনা উঠিয়ে নিলে দেখা যাবে যে আমাদের যে বেটারটা সেটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতে হালকা পরিমাণে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে আমি এটা ছাঁচের সাহায্যে তৈরি করে নেব পিঠাটি। তার আগে আমি যে সুজি বেটার আছে সেখান থেকে অল্প অল্প পরিমাণ নিয়ে আলতোভাবে
একটা পিঠার শেপ দিয়ে আমি রেখে দিচ্ছি। এখন আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে ছাঁচের পিঠা আপনারা তৈরি করবেন সুজি দিয়ে। সুজি দিয়ে সাধারণত ছাঁচের পিঠা তৈরি করা সম্ভব হয় না, কেননা সুজিটা যখন আমি তেলে ভাজবো, পিঠাটা যখন আমি তেলে ভাজবো, তখন এটা ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেজন্য এটাকে ছাঁচের পিঠা না বানানোটাই ভালো। তাও আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 5 রকমের ছাঁচ নিয়েছি, সেজন্য আমি আপনাদের 5 রকমের ছাঁচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এটা যখন ভাজা হয় তখন কিন্তু এটা একদমই দেখতে ভালো লাগে না, সেজন্য আপনারা ছাঁচের পিঠা তৈরি করতে যাবেন না সুজি দিয়ে কখনোই। আপনারা এটা এমনি হাত দিয়ে গোল গোল করে শেপ দিয়ে আপনারা ভেজে নিতে পারেন। তো আমি একটা প্যানে প্রায় 1 কাপের মতো তেল দিয়েছি। সেই তেলটা আমি মিডিয়াম আছে হালকাভাবে গরম করে নিয়ে তার ভিতরে আমি সুজির পিঠাগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আমি সম্পূর্ণ পিঠাগুলো দিয়ে দিচ্ছি, পিঠাগুলো আলাদা আলাদা করে রেখে। খুব কম আছে, মানে মিডিয়াম লোতে চুলা রাস্তা রাখতে হবে। সেই অবস্থায় দিয়ে দিয়ে ভালোভাবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। দেখুন, এটা আমি পিঠাকে প্রায় বাদামি কালার করব। চুলার আঁচ যদি হাইতে থাকে তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিয়ে ভেজে নিতে হবে, এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এই পিঠাটা যেমন বড়দের পছন্দ তেমন ছোটদেরও খুব পছন্দ। তো আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন অ্যান্ড কমেন্ট সেকশনে আমাকে জানাবেন যে পিঠাটা তৈরি করতে আপনাদের কোনো প্রবলেম ফেস করতে হয়েছে কি না। সো দেখুন, আমার পিঠাটা কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। এতে বেশি পরিমাণে ভাজলে কিন্তু পিঠাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, সেজন্য আমি পিঠাটাকে হালকাভাবে ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। জাস্ট বাদামি কালার হয়ে গেলেই উঠিয়ে নিলেই হবে। আমি একটা ঝুড়িতে টিস্যু দিয়ে তারপরে তার উপরে আমি পিঠাগুলো নিচ্ছি, কেননা পিঠাতে যেই তেলগুলো থাকবে সেটা টিস্যুতে অবজার্ভ করে নিবে। সো দেখুন, পিঠাটা ভাজা হয়ে গেছে। এরকমভাবেও পিঠাটা আপনারা সার্ভ করে খেতে পারেন। এরকমভাবে যদি আপনারা পিঠাটা ভেজে রাখেন তাহলে আপনারা প্রায় 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন, ভিতরে কোনো কাঁচা ভাব নেই, আমি আপনাদের ভেঙে দেখালাম। আর অন্যরকমভাবে আপনারা এই সুজির পিঠা সার্ভ করতে পারেন, কিন্তু তার ক্ষেত্রে আপনাদের একদিনের বেশি আপনারা এই পিঠাটা সংরক্ষণ করে রাখতে পারবেন না। আমি এখানে 1/2 কেজির মতো দুধ নিয়েছি, তার ভিতরে আমি 2 এলাচ আর 2 দারচিনি ভেঙে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে চিনি গুঁড়া, দুধের যে মিষ্টিটা সেটা যেন থাকে। সেজন্য যখনই দুধে বলক উঠে যাবে তখনই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি পিঠাগুলো। পিঠাগুলো দিয়ে আমি চুলাটাকে অফ করে পিঠাগুলোকে আমি দমে রেখে দিব। তো হয়ে গেল আমাদের সুজির পিঠা। সুজি দিয়ে আপনারা 2 রকম পিঠা তৈরি করতে পারেন। আমি কিভাবে তৈরি করতে পারেন আমি সেটা আপনাদের দেখিয়ে দিলাম। প্রায় 1/2 ঘন্টার মতো আমি এটাকে দমে রেখেছিলাম। সো আপনাদের আমি এটাকে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে অ্যান্ড কতটা সফট হয়েছে। তো ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আল্লাহ হাফেজ।